আমি বলি খোপারই গোলাপ দিয়ে মনটা গেলো আবার চলে এসেছি, সকাল হয়ে গেছে, কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সকাল মানেই কাজ নিয়ে ব্যস্ততা। আর ব্রেকফাস্ট মোটামুটি চন্দন আর তাপসের হয়ে গেছে। গজাকে এখন দেবো ডিম সেদ্ধ, আর আমি আর মা খাবো, তারপরে রান্নাবান্নায় লেগে যাবো গতানুগতিক দিন। কিন্তু রোদটা খুব ভালো উঠেছে আজকে। তো আমি আজকে ভিডিওটা শুরু করি একজনের রিকোয়েস্ট দিয়ে। তার কারণ এটাই যে সোনালী দেব, ওনার মা আমাদের মধ্যে আর নেই, বেশ কিছুদিন আগে আমি সেটা বলেও ছিলাম। তো মাসিমা বোধ হয় দুটো গান ভীষণ গাইতেন, তো ওর খুব ইচ্ছে আমি এই দুটো গানের অন্তত একটা করে লাইন করি। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, এটা একটা গান। আরেকটা গান যেটা, সেটা আমার ভীষণ পছন্দের গান, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। এটাই বাস্তব সত্য, কিন্তু এটা আমরা ভুলে যাই যখন যার যেরকম সময় আসে সেই সময় অনুযায়ী আমরা ভুলে যাই, কিন্তু এটাই বাস্তব সত্য যে চিরদিন কাহারও সমান নাহি যায়, তাই না? তো চলো আজকে দিনটা শুরু করলাম। এখানে যে গজা সুন্দর বসে আছে, এলিয়ে সবসময় এলিয়ে বসবে সে, মহারাজা রাজাধিরাজ। হ্যাঁ, তাকে চুলকে দিতে হবে, কারোর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, বিলি কাটতে হবে, মাসাজ করে দিতে হবে মাথা, এসব অনেক ব্যবস্থা আছে, হাত পা টিপে দিতে হবে। আজকে আমার ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ভ্যালেন্টাইন্স ডে অবশ্য সরস্বতী পুজো, সে যে বুঝে সব ছেলেমেয়েরা। সব থেকে মজাদার ছিল ছেলেদের স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া। ক্লাসে হয়তো আমরা ক্লাস করছি, রাস্তার ধারে হয়তো ক্লাসরুমটা, সে জানলা দিয়ে চিঠি ছুটতো আমাদের, দেখবে এক গজা ওই দেখো চলে এসছে, দেখে তো ডিম সেদ্ধ বলেছি, গজার ডিম সেদ্ধ চলে এসছে দেখো। আমার অবস্থাটা দেখো, ভুলে যাই রোজ ওই এগুলো বার করে রাখতে ফ্রিজ থেকে, মানে নর্মাল ফ্রিজের ডিপ ফ্রিজ থেকে বার করে রাখতে রোজ ভুলি, আর দেখো এখন গরম জল দিয়ে দিয়ে এগুলোকে খুলছি। এত ভুলে গেলে আমার সংসার চলবে বলো? ওই গজা তোলাতে না একটু বারান্দাটায় আমি দাঁড়াতে পারি না জানো, এখন গজা গেছে চন্দনের ঘরে রয়েছে, আমি একটু বারান্দাতে দাঁড়ালে এত চিৎকার করে না। আমার এই চুলটা দেখো কি যে একটা খাড়া মেরে থাকে, কেন থাকে ছোটবেলা থেকে এই চুলটা এরকম, এইটা আর বাড়ে না, এটা কি সিংহের মতো বলো? সিং নাই তবু নাম তার সিংহ, আমার অবস্থা তাই। চুলগুলো উঠে উঠে, কোনো কালেই অবশ্য আমার প্রচুর চুল ছিল না এমনিতেও, তবু মোটামুটি ছিল একটা, উঠে উঠে এখন যা হয়েছে না। আমার কোনোদিন মাঝখানে সিঁতি করতে পারি না, দেখো সাইডে একটা সিঁতি হয়ে যায়, জেল ফেল লাগাই না ভয়, এমনি তো চারটে চুল, তারপরে জেল ফেল লাগিয়ে 12টা বাজাবো বলো তো চুলটার। আর যাই হোক, আমি বাংলা রেমেডি কিন্তু স্টার্ট করেছি, অনেকেই তোমরা দেখছো খুব ভালো লাগছে, তোমরা অনেকেই বলছো দিদি এখানেও এসে গেছি, সত্যি ভালো লাগে যে আমি যাই করি, কিছু মানুষ আছো তোমরা সেখানেই থাকো, আমার সেই কাজের সঙ্গেই থাকো, এতটা বিশ্বাস এতটা ভালোবাসা, এটা খুব ভালো লাগে আমার, সত্যি কথাই ভালো লাগে। মনে হচ্ছে কি বলতো, রোদটায় গিয়ে দাঁড়াই, বারান্দাটা অব্দি আসে না, এই হাওয়া বাতাসটাই এতকাল দেখতেই মানে পাইনি, অনুভব করতে পারিনি, হাওয়া হাওয়া দিলেও বুঝতাম না, বৃষ্টি হলেও বুঝতাম না, সেইটা এতদিন পর আবার অনুভব করছি। এক সময় করেছি ছোটবেলা থেকে, যখন বড়
হয়েছি ওই বাড়িটায়, আনন্দমঠের বাড়িটা। কালকেই আমি চন্দনকে, কাল না তো পরশু দিন চন্দনকে বলছিলাম, ইশাপুর আমি আনন্দমঠ এখনও মিস করি, এখন ওই বাড়িটা মিস করি। মনে হয় একটু বুড়ো বয়সেও যদি ভগবান ক্ষমতা দেয় ওই বাড়িটা আমি কিনে নিতাম, কিন্তু যারা কিনে নিয়েছে তারা থরি আমায় দেবে। কিন্তু ওই বাড়িটা আমি সত্যি মিস করি, বাড়িটার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, ছোটবেলা থেকে বড় হওয়া অনেক স্মৃতি আছে। আমাদের এখন আরো সুবিধা হয়েছে, কোনো নিচে ফোন করলেই তো পেয়ে যাচ্ছি জিনিসপত্র, আরো ভুলে যাচ্ছি। এই জন্য আগে কি সুন্দর আমি হিসেব করে করে সব আনতাম মাসের মাস। বিপদ বলে কয়ে আসে না, দেখেছো আমি খেয়ালই করিনি, এটা বন্ধ করিনি, সে তো বেরিয়ে সোজা এখানে চলে এলো গো। এবার তো চিৎকার করবে, লোক দেখলেই চিল্লাবে, ওই যে বসলো, ও বাবা গুছিয়ে বসলো চেঁচামেচি করার জন্য, দেখছো লোক দেখবে আর চিৎকার করবে। এই জন্যই বলে লোকে বিপদ বলে কয়ে আসে না গো। এ বাবা আমি নিজেই তো ভুলে গেছি, ও বাবা মুখখানা রেখে বসলো, দেখো আমি নিজেই ভুলে গেছি, আমি যেটা বন্ধ করিনি দরজাটা ভুলে গেছি আর বেরিয়ে এসছে। ব্যাস হয়ে গেল গল্প শেষ আমার, এবার চিৎকার করবে আর চন্দন আমাকে বকবে, চেঁচাবি না কিন্তু, হ্যাঁ ভদ্রভাবে থাকবি, মান সম্মান রাখবি। বয়স হচ্ছে বোঝা যাচ্ছে জানো, বয়স হলে বলে না মানুষ ওষুধের উপরেই বেঁচে আছি, ওরকম অবস্থা। এটা শেষটা নিয়ে এসছি দেখছো, কারণ দুটো ওষুধ খেতে হয় দুবেলা, একটা সকালে একটা রাতে, আর ক্রিমটা বলেছে আরো 20 দিন, কালকে একদিন হয়েছে আরো 19 দিন, আজকে নিয়ে 18 দিন। মাম কি প্ল্যান আছে? যা ওয়েদার, আমার খুব ইচ্ছা করছে এখন যে আমি আর তাপস দুজনে মিলে স্কুটারে দীঘা বেরিয়ে যাই, কিন্তু যেতে পারছি না মাম, বেয়ে বেয়ে বেরোবো কি? পারমিশন নিচ্ছ না কি বলছো? তোমার কি মনে হচ্ছে পারমিশন নিচ্ছি না বলছি? কোনোদিন তো দেখিনি পারমিশন নিতে, তাই অবাক। সিরিয়াসলি যা ওয়েদার, তাপস বেরিয়ে যাবে তাই না? ফাটাফাটি ওয়েদার, এই ওয়েদারে রোদ যা মিষ্টি, হালকা একটা ঠান্ডা আমেজ, তো লং রাইডে এটাই আদর্শ সময়, মানে ঘাম হবে না, কষ্ট হবে না, স্কুটারে করে লং রাইডে বেরিয়ে যাবো। বউ থাকলে হয় ঘুমিয়ে না করলে যাও তো, মাম সিরিয়াসলি বলছি। কি ইচ্ছা করছে সিরিয়াসলি, আমার কি ইচ্ছা করছে, আমি আর তাপস প্ল্যান করি না কত টাকা খরচা হবে, তাই না? 5,500 টাকা খরচা হবে, একদিন থাকা খাওয়া সবকিছু নিয়ে। মাম দাও না পারমিশন, সমস্ত মশলা একসঙ্গে করে দিয়ে দিয়েছি, আর আগের প্রসেসটা তো বললামই। আর আলুটা আমি আলাদা করে আর ভাজিনি, এটার মধ্যে একসঙ্গেই সেদ্ধ করছি, তাতে হয় কি নুন মশলা সবটাই আলুটায় ঢোকে, এই সুবিধাটা হয়। দেখো আমি আলাদা করে ভাজিনি কিন্তু আলু, এই যে দেখো আলু এটার মধ্যেই আছে, বুঝেছো, সাদা সাদা হয়ে আছে, ভাজা নয় কিন্তু। আরেকটা জিনিস আমার মনে হয় আমি দু রকম পদ্ধতিতেই করেছি, তো সেই জন্য আমার মনে হয় যেটা সেটাই তোমাদের সঙ্গে তোমাদের বলছি, যে অনেক সময় হয় না আমরা আগে মাংসটা সেদ্ধ করে নিয়ে সেই স্টকটায় রান্না করি, আমি আগে এটা করতাম, তাতে হয় কি মাংসটা গলে যায়, স্টকের স্টকটা যদিও স্বাস্থ্যকর কিন্তু তবু একটা ঘোষকা গন্ধ কিন্তু থাকে মাংসের, সেটা যদি নাও থাকে ধরে নিলাম কিন্তু গলে যায়, তুমি হাফ সেদ্ধ করে যখন রান্না করছো গলে যায়। এর থেকে আমি যেটা করি সেটা হচ্ছে আগে আমি কষিয়ে নিই, কষিয়ে নিয়ে যেই তেলটা ছেড়ে যায় তারপর একটু গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে ওটাকে সেদ্ধ করি, মানে যতটা হওয়ার আর কি। হাফ কুক কিন্তু আমি করে নিই কড়াইতে, আগে কোনোভাবেই আমি ওটাকে আর সেদ্ধ করি না, সেই জায়গা থেকে মাংসটা গলে কম। এই হচ্ছে আমার মাটনের কালার, ফুলের চাটনি। আচ্ছা এইটার তোমরা একজন লিংক দিতে বলেছিলে আমাকে, লিংক আমি কি করে দেবো, আমি তো কোনো অনলাইনে কিনিনি, আমি বাজারে গেছিলাম ওখান থেকে দিয়েছিল একজন, বিক্রি করছিল ওখানে ম্যাপল কোম্পানি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি।
আমি আর তাপস রয়েছি ব্যান্ডেল মোড়ে, হুগলি ব্যান্ডেল মোড়। এখানে আমাদের একটা কাজ ছিল, আমি চন্দনের শুটিং ছিল, তাই জন্য এসেছিলাম। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, গৈরিকাকে কিছু দিতে হবে। তোকে একটা গোলাপ দেবো, মিল্কি বার, যেটা ও খুব পছন্দ করে, ক্যাডবেরিও খায় না, মিল্কি বারটাও পছন্দ করে। আর তাপস তুমি কী করলে, রুমাকে কী দিলে? ফুলকপি। বাহ, আমি দিচ্ছি ফুল, ও দিচ্ছে কপি। ফুলকপি কেন? ফুলকপি, আজকে কপিটা বাদ দাও, ফুলি দিয়েছি। এবার ও রান্না করেছে, ভালোবেসে। মানে এটাই গিফট? এটাই গিফট। ভাবো, আমি তো তবু এক্সট্রা পূর্ণ, তো তাপস তো। হ্যাঁ, ফুল কি খাওয়া যায়? রুমা কিন্তু ভিডিও থাকে, দেখুক না, বলবে ফুলের দোকানের সামনে দাঁড়ালে কিন্তু আমার জন্য ফুল আনলে না। দেখা যাক, একটু ঝাউ পাতা দিয়ে মুড়ে টুড়ে সুন্দর করে দাও, যাতে ইমপ্রেসড হয়ে যায়। গৈরিকা এমন জিনিস খায় না, কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে মিল্কি বার। কিন্তু ওর প্রচণ্ড প্রিয় ক্যাডবেরি, আমি ওকে দিয়ে দেবো না, তার কারণ ও ক্যাডবেরি পছন্দ করে না। আর মোড়ে একমাত্র আমার প্রবলেমের সলিউশন, তো ফাইনালি আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আমি আমার সাধ্য মতন সাজিয়েছি। গৈরিকা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টি টি একদম রেড রোজ না, এটাই খাওয়া যাবে না। তাহলে কোনটা যায়? গোলাপ দিয়ে অন্য কিছু ভাবতে হবে, এখন ভাবতে পারছি না, ছাড়ো। আমি বলি খোপারই গোলাপ দিয়ে মনটা কেন তো ঠিক আছে, ওসব ছাড়ো বাজে কথা, দেখি তোমার কোপার গোলাপ। প্যাশনেট ওয়েতে আমি একটা গোলাপ নিয়ে এলাম তোমার জন্য, খুঁজে পেতে তার এরকম পরিণতি। দেখি একবার কোপাটা দেখাও। ছি 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 মা, এটা কি? ওকে, আর এতো কাছে থাক, এটা হাতেই থাক গোলাপটা। আর এই হচ্ছে তোমার হাতে তুলে দিলাম, থ্যাংক ইউ, এটাও আমার খুব পছন্দের, এটা মৃত্যুঞ্জয়ের। ঠিক আছে, হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাকেও জানাই, সকলকে জানাই, কারণ ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমিক প্রেমিকার দিবস মোটেও নয়। সেই জায়গা থেকে সবাইকে আমরা ভালোবাসা জানাতে পারি, কাজেই সবাইকে বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই ভালো থাকো, আনন্দে থাকো। আর এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমি বাংলা রেমেডিতে বলছিলাম সেদিন, স্বামী স্ত্রীর মধ্যে না ছোট্ট ছোট্ট কিছু জিনিস অনেক আনন্দ দেয়, এইটা এই ধরনের ছোটোখাটো একটা চমক, এগুলো কিন্তু আমরা পেলে ভালো ভালো লাগে। সারা বছর ডিউটি দিই তো, বাংলার রেমেডি অবশ্যই দেখা দেখবেন প্লিজ, ভালো দেখো, ভালো লাগবে আশা করি। তো সারা বছর ডিউটির বিনিময়ে এরকম টুকটাক পেলে ভালো লাগে। তাপসও নিয়ে যাচ্ছে রুমার জন্য, একদম ভালো লাগে, আর কিছু না। তো যাই হোক, ও জানে না, আমিও জানতাম না ওরা যে আনবে, ঠিক আছে, ভালো লাগছে, খুব ভালো লাগে। তো যাই হোক, সর্বোপরি বাংলা রেমেডি দেখবেন। আরেকবার মানে বলছি, আরেকবার মনে আছে তোমার ইচ্ছাপুর বাড়িতে আমি ঘুম থেকে উঠে বালিশের তলায় তুমি গোলাপ আর একটা এটা রেখে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে আমার কি মজা আনন্দ হয়েছিল না কি বলবো, কিছু না, সামান্য জিনিস, সামান্য জিনিস কিন্তু অনেক আনন্দ দেয়। সেদিন মিষ্টিও ছিল না, একটা মিল্কি বার ছিল আর একটা গোলাপ ফুল ছিল, ঠিক, তাতেই আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, বাংলা রেমেডি দেখবেন, আর সবাইকে জানাই আর একবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বিলেটেড, যদিও এটা পরের দিন যাচ্ছে। হ্যাঁ, আর ডার্লিং, আমি এই ভ্যালেন্টাইন্স ডে তে তোমার থেকে আমি একটাই জিনিস চাই, এক কাপ কফি দাও, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। গোলাপ দিলো কি দিল না অর্ডার এই ভ্যালেন্টাইন্স ডে আমার, ধন্যবাদ।